প্রথম কথা হচ্ছে এখানে যদি 1000 মানুষ বসবাস করে টোটাল জনসংখ্যা হয় 145টা ভোটার আছে এবং প্রতি বছরই এখানে লোক সংখ্যা বাড়তে শুরু করে দেয় এবং এরা ড্রেনের ওপরে ড্রেন যাতে ড্রেন যায় নিকাশি ব্যবস্থা করা যাচ্ছে না দীর্ঘদিন ধরে ড্রেনের উপরে এরা কী করেছে বিভিন্নভাবে অবৈধভাবে তারা হচ্ছে বাড়ি ঘর এবং হচ্ছে শৌচালয় সমস্ত কিছু করে বসে আছে এবং ব্যবসা যেটা হচ্ছে লোহা লক্করের ব্যবসা এবং যেগুলো হচ্ছে অসামাজিক ব্যবসা সেই সমস্ত জিনিস আমরা এখানে দেখতে পেয়েছি এবং তাদের গত 10 দিন ধরে অর্থাৎ মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও ওটা 10 দিন ধরে আমরা মাইকিংয়ের মাধ্যমে তাদের বারবার অনুরোধ করেছি এবং তারপরে আমরা আজকে সেটা আমরা জেসিবি দিয়ে ভেঙে দেবো বলেছিলাম লাস্ট টাইম দিয়েছিলাম কিন্তু তারা কিছু পরিবার আমাদের কাছে হাজির করে অনুরোধ করেছে যে একটা দিন অন্তত সময় দিন একটা দিন বাদে আমরা সমস্ত কিছু খুলে নেব এবং তাদের কথা মতো আমাদের এখানে সিআইসি ছিলেন শ্যামল চক্রবর্তী সমিত্র কুটুবৃন্দ শীতমা ভট্টাচার্য কাউন্সিলররা ছিলেন সবাই ছিলেন এটা এবং তাদের কথা মতো আমরা একটা দিন সময় দিয়েছি আগামী সোমবার দিন সকাল 8টা থেকে এখানে অপারেশন শুরু হবে এবং আমি আশা করি মানুষ যেভাবে সাড়া দিয়েছে আগামীকালের মধ্যে টোটাল জিনিসটাই সরিয়ে নেবে তারা স্বেচ্ছায় চলে যাবে আবেদন করেছে সোমবার পর্যন্ত টাইম দিয়েছে বলছে পুলিশ চালাবো না সরে গেলে আর এখানে আমরা ছোট ছোট বাচ্চা দিয়ে কোথায় থাকবো বিকল্প ব্যবস্থা করে দিক থাকার আমরা বাচ্চা কাচ্চা চালাই